Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Sonia's Kitchen-e shobaike shagotom janacchi notun aro ekti recipe dekhar jonno. Aaj ami apnader toiri kore dekhabo pat shak diye mosur dal ranna. Ar pat shak diye erokom bhabe mosur dal ranna kore roti porota othoba gorom gorom shada bater sathe poribeshon korte parben. Tahole beshi kotha na bariye cholun chole jacchi mul recipe-te. মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করার জন্য আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে ডালগুলোকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই ডালগুলোকে এক সাইডে রেখে আমি পাট শাকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 আঠি পাট শাক নিয়েছি আর কচি যে পাট শাকগুলো আছে আমি সেইগুলো নিয়েছি। নিয়ে তারপর পাট শাকগুলোকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাট শাক দিয়ে মসুরের ডাল রান্না করার জন্য মসুরের ডালগুলোকে আমি এরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি ডালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব আমি কোটার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর এখানে নিয়ে নিয়েছি 10-12টার মতো কাঁচা মরিচ আর কাঁচা মরিচগুলোকে এরকম একটু ফালি করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ জিরে গুঁড়া স্বাদমতো কিছুটা লবণ সেই সাথে 4টা এলাচ 2 টুকরো দারচিনি কোটার কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে একটু মেখে নেব ডাল আর মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়েতে আমি দিয়ে দেব পানি আর 1 কাপ ডালের জন্য আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তার কারণ হলো ডালগুলো কিন্তু ছিটতে অনেকটা সময় নেবে তাই পানিটাও একটু বাড়িয়ে দিতে হবে পানিটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ডালগুলোকে চুলাতে বসিয়ে দেব কিছুক্ষণের জন্য চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 10 মিনিট রান্না করে নেয়ার পরেই দেখবেন ডালগুলো এরকম একটু ছিটে আসবে ডালগুলো যখন এরকম একটু ছিটে আসবে এই পর্যায়ে আমি একটা ডাল গুটনি দিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে একবার গুটিয়ে নেব আর খুব বেশি গোটাতে যাবেন না এতে করে কিন্তু ডালগুলো একেবারে পানির সাথে মিশে যাবে ডালগুলোকে একটু কম করে গুটে নিতে হবে যাতে করে কিছুটা ডাল আস্তে আস্তে থাকে আমি ডালগুলোকে সামান্য একটু গুটে নিয়েছি দেখুন দেখে হয়তো বুঝতে পাচ্ছেন আমাদের সবগুলো ডাল কিন্তু একেবারে পানির সাথে মিলিয়ে যায়নি কিছুটা আস্তে আস্তে রয়ে গিয়েছে এবার আমি ডাল গুটনিটা সরিয়ে ডালটাকে আরো কিছুক্ষণ জাল করে নেব আরো 4-5 মিনিট ডাল রান্না করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়েতে দিয়ে দেব আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাকগুলো পাট শাকগুলো দেওয়া হয়ে গেলে ডালের সাথে খুব ভালোভাবে পাট শাকগুলোকে নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাট শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নেয়ার পর পাট শাকগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পাট শাক সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পাট শাকগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়েছে সেই সাথে ডালের পানিটাও কিন্তু বেশ কিছুটা শুকিয়ে এসেছে পাট শাকগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ডালটাকে আরো একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব ডালটাকে বাগার দেওয়ার জন্য ডালে বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে এই পর্যায়েতে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা আমরা রেগুলার যে জিরা থাকে সেটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবার চুলার আঁচটা সেম রেখে পেঁয়াজ আর রসুনগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব
পেঁয়াজ আর রসুনগুলো যখন বেরেস্তার মতো হয়ে যাবে এই পর্যায়ে ডালের কালারটা সুন্দর করার জন্য হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়াটা দিয়ে খুব বেশি দেরি করা যাবে না, প্রায় 3-4 সেকেন্ডের ভিতরেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। চুলা থেকে বাগারটা নামিয়ে সরাসরি ঢেলে দেব আমি আগে থেকে রান্না করে রাখা ডালে। বাগারটা ডালে দিয়ে দেওয়া হয়ে গেলে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ডালটাকে ঢেকে দেব, যাতে করে ডালে বাগারের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ডালে বাগারটা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমাদের ডালের অবস্থাটা এরকম হয়েছে। তবে আপনারা যদি ডালটা আর একটু ঘন খেতে চান, এক্ষেত্রে ডালটাকে আরও একটু জাল করে নিতে হবে। পাট শাক দিয়ে ডাল রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখলেন তো পাট শাক দিয়ে ডাল রান্না কতটা সহজ। যারা এখনও পাট শাক দিয়ে এরকমভাবে ডাল রান্না করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, একবার হলেও বাসায় এই রান্নাটা ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আর এরকমই বেশ কয়েকটা ডালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।